এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান ও শীত বস্ত্র দানের আয়োজন করলো পুরাতন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সাহায্যের হাত বাড়ায় মালদার শহরের বিশিষ্ট সমাজসেবী হাসিবা খাতুন এবং বিশিষ্ট শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহা মহাশয়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়ার সুমুন্ডায় 10 নম্বর ওয়ার্ডে বস্ত্র এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে রক্তদান করা হয়। এছাড়াও এলাকার সাধারণ মানুষ এই রক্তদানে সামিল হয়ে রক্তদান করেন। প্রায় 60 থেকে 70 জন রক্তদান করেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বিভূতি ঘোষ, মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী তথা শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহা, মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী হাসিবা খাতুন। সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সংস্থার তরফ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্বলন করানো হয় অতিথিদের দ্বারা। তারপরে বস্ত্রদান এবং রক্তদানের অনুষ্ঠান শুরু হয়। পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সভায় বক্তব্য রাখেন। রক্তের সংকট কাটানোর জন্য সংস্থা যে উদ্যোগ নিয়েছে সেটা মহৎ উদ্যোগ। আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আবেদন জানায় সবাই যাতে রক্ত সংকট কাটাতে এভাবে এগিয়ে আসে। এই প্রোগ্রামটা আপনি কিভাবে দেখছেন? আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে শীতকালীন রক্তের সংকট নিরসনের লক্ষ্যে ভাগ্যবান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং মালদা অ্যাপোলো নার্সিংহোম এবং ওয়েস্ট মালদা ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ সহযোগিতায় আজকে ওল মালদা পৌরসভায় 10 নম্বর ওয়ার্ডে যে মেঘা রক্তদান শিবির হচ্ছে এবং বস্ত্র বিতরণ হচ্ছে, আজকে আমরা জেলা বণিক সভা তথা জেলা ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে ওল মালদা পৌরসভার সমস্ত ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি আছে, যারা এনজিও করেন, প্রত্যেকের কাছে আহ্বান করছি এই শীতকালীন সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্ত যে সংকট এই নিরসনের জন্য প্রত্যেকে এগিয়ে আসুন এবং আপনারা রক্তদান শিবির সংগঠিত করুন। আমরা সর্বতোভাবে আপনাদের পাশে আছি এবং আমরা সহায়তা করব আপনাদের। প্রোগ্রামে উপস্থিত হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে যে ভাগ্যবান সোসাইটি ওয়েলফেয়ারের ডাকে আজকে খুব একটা বড় একটা উদ্যোগ নিয়েছে যে রক্তদান শিবির। মানে আমি মনে করি রক্তদান শিবির মানে একটা মহৎ কাজ। এই মহৎ কাজ করার জন্য আমি পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। শুধু এটা নয়, সারা বছরই ওনাদের এই ক্লাবের যারা কর্মকর্তা আছে তারা সারা বছরই বিভিন্ন সমাজের যারা পিছিয়ে পড়েছে, দুস্থ মানুষ আছে এবং সাধারণ মানুষ আছে, তাদের পাশে সারা বছরই তারা কাজ করে। আমি মনে করি যারা সারা বছর পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় তারাই হচ্ছে সমাজের প্রকৃতি বন্ধু, আর প্রকৃতি বন্ধুর মতো সারা বছর তারা কাজ করে। এই জন্য আমি পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রক্তের সংকট, তার সাথে মানুষের মধ্যে একটা সচেতনতা হচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? নাকি রক্তদান মহান দান, আর এই মহতী অনুষ্ঠান একজন নাগরিক হিসাবে আসতে পেরে খুব আনন্দ ভোগ করছি। আপনারা জানেন যে রক্তের সংকট প্রচুর। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের এলাকায় মালদা জেলায় যখন ডেঙ্গু হয়েছিল তখন রক্ত পাওয়া যায়নি। সেই সময় আমাদের এলাকার যুবক এবং যুবতীরা তাদের পাশে দাঁড়িয়ে তারা রক্তদান করেছিল। আমরা এই এলাকার নাগরিক হিসাবে যারা ভালো কাজ করবে তাদের পাশে সবসময় থাকবে। এই প্রোগ্রামটা আপনারা কি কেন মনে হলো রক্তের সংকট রক্তদান শিবিরটাই করতে হবে? রক্তদান এই জন্যই করতে হবে, রক্ত মানুষের লাগে, রক্তের জন্য মানুষ অনেক বেঁচে যায়। রক্তটা এতটাই এমার্জেন্সি, রক্ত তো মানুষকে শরীর থেকে দিতে হয় আর রক্ত তো কিনতে পাওয়া যায় না। এই জন্য সব থেকে এটাই আমি ভাবলাম যে রক্তদানটাই সব থেকে বেশি। কী কী প্রোগ্রাম করছেন আজকে? আজকে বস্ত্র বিতরণ করছে আর ব্লাড ডোনেশন ক্যাম্প। আগামীতে এরকম ধরনের প্রোগ্রাম আরও থাকবে? হ্যাঁ 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 অবশ্যই থাকবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।